নগাঁয় বিলুপ্ত জাতের বুনা ধান উৎপাদনে আবারও আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। নগাঁ সদর উপজেলার হারিয়াগাছি মাঠে প্রায় 100 বিঘা জমিতে বুনা জাতের লক্ষ্মী দীঘা ও আজত দীঘা নামের বিলুপ্ত প্রায় জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার সাথে বেড়ে ওঠা এই ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে এসব জমি এক ফসলের জায়গায় দুই ফসলের জমিতে পরিণত হবে। এই ধান চাষের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত ধান ঘরে তুলবেন, একই সাথে জমি হবে বন্যার পানিতে ভেসে আসা কচুরি পানা মুক্ত। এতে পরবর্তীতে বোরো মৌসুমে জমি তৈরি করতে বেশি খরচ হবে না। এ কারণে এলাকার প্রায় 40 জন কৃষক 100 বিঘা জমিতে বুনা ধান চাষের উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে বন্যার কারণে উপড়ে যাওয়ার কারণে এই চাষটা আমরা বাদ দিছিলাম, নতুন করে এই চাষের আবার উদ্যোগ নিয়েছি আমরা, যদি ধানটা আল্লাহর রহমতে আমরা করতে পারি। এখন এই ধানটা বললে আমাদের মাঠটা পরিষ্কার থাকবে, ধানটা ফলন হলে আমরা কিছু লাভবান হব, এই জন্য এই ধানটা আমাদের দরকার। আগাম বন্যার কারণে এইসব এলাকায় আমরা নিয়মিতভাবে রোপণ চাষ করতে পারি না। কৃষক যদি মে মাসের শেষে এটি বনে থাকে, অন্তত পক্ষে আমরা জানি যে এই ধানগুলো পানি বৃদ্ধির সাথে সাথে প্রায় 10 থেকে 12 ফিট পর্যন্ত বাড়তে পারে। কৃষকদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি যে এই স্থানীয় জাতগুলো যেখানে একেবারেই অন্য জাত পানির কারণে সম্ভব না, তারা এগুলো ধরে রাখবে।